আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই জানি যে যে কোনো জায়গায় যখন আপনি একাডেমিক পারপাসে অ্যাপ্লাই করবেন তখন একজন প্রফেসরের কাছে আপনাকে যে ডকুমেন্টটা প্লেস করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে সিভি। এবং যখন আপনি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন আপনি কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা এক জব থেকে যখন আপনি আরেক জবে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে যে ডকুমেন্টটা তৈরি করতে হয় সেটা হচ্ছে রেজুমে। সো সিভির সঙ্গে আমাদের লাগে হচ্ছে এসওপি, দ্যাট মিন্স স্টেটমেন্ট অফ পারপাস, আর রেজুমের সঙ্গে লাগে হচ্ছে আপনার কাভার লেটার। আমরা আগের ভিডিওতে দেখেছি যে একটা কাভার লেটার কিভাবে রাইট করতে হয় এবং এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে একটা এসওপি তৈরি করতে হয়। সো এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। এই স্টেটমেন্ট অফ পারপাস এটা কার কাছে যাবে? আপনার ইউনিভার্সিটির যে কোনো একজন প্রফেসরের কাছে যাবে। ধরেন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এখন আপনি মাস্টার্স করতে যেতে চান। সো আপনি হয়তো বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন প্রফেসরের কাছে একটা লেটার পাঠাবেন, অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়তো আপনাকে আপনার সিভি এবং একটা স্টেটমেন্ট অফ পারপাস এটা আপনাকে পাঠাতে হতে পারে। সো এই যে স্টেটমেন্ট অফ পারপাস, এই স্টেটমেন্ট অফ পারপাসের মধ্যে বেসিক্যালি কী কী জিনিস থাকে? ধরেন আপনি লন্ডনের স্যালফোর্ড ইউনিভার্সিটিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স করতে যাওয়ার জন্য একটা এসওপি এসওপি আপনি লিখবেন। বিকজ আমি 2015 সালে লন্ডনের স্যালফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করার কথা ছিল, বাট পরবর্তীতে আমার আর যাওয়া হয় নাই। সো আমি আমার ওই উদাহরণটা টেনে আপনাদের সঙ্গে এটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে এবং এর পরবর্তীতে আমার যখন মাস্টার্স করতে যাওয়ার জন্য যে ডকুমেন্টটা তৈরি করতে হলো সেটাকে বলা হয় এসওপি, মানে স্টেটমেন্ট অফ পারপাস। তো স্টেটমেন্ট অফ পারপাসের ভিতরে আসলে আমি কি কি তথ্য রাখতে হয়, আমি কেন ইউকেতে পড়তে যেতে চাই, মানে আমি যে লোকেশনে পড়তে যেতে চাই কেন সেই লোকেশনে পড়তে যেতে চাই, আমি কেন জাপানে পড়তে যেতে চাই, আমি কেন অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চাই, আমি কেন কানাডাতে পড়তে যেতে চাই, ইউএসএ তে পড়তে যেতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা একটা প্রথমে থাকতে হবে যে আমি কেন ওই ইউনিভার্সিটিতে, কেন আমি ওই দেশে পড়তে যেতে চাই। সেকেন্ড, আমি কেন ওই ইউনিভার্সিটিতে পড়তে চাই, ওই ইউনিভার্সিটির ইউনিকনেসটা কি। থার্ড, আমি যে সাবজেক্টটা সিলেক্ট করলাম, যেমন ধরেন আমি যখন আমি তো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স করার সুযোগ পেয়েছিলাম, সো আমি কেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়তে যেতে চাই। সো সেখানে আমাকে প্রুফ করতে হয়েছে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং আমি যেহেতু অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কাজ করতাম, সো অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর এটা আপনার পেট্রোলিয়ামের সঙ্গে অনেকটাই রিলেটেড। এবং সেই সঙ্গে সঙ্গে আমি যখন এমবিএ করি তখন আমার পাবলিকেশন নিয়েও আমি কিছুটা কাজ করেছি, যেটা ছিল খুব সম্ভব রোল অফ ইনফরমেশন সিস্টেম ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফ এলপিজি ইন বাংলাদেশ, এরকম। সো আমার এই জিনিসগুলোকে দিয়ে আমাকে তাদেরকে প্রুফ করতে হয়েছে যে আমি কেন লন্ডন আসতে চাচ্ছি, আমি কেন ইউকেতে আসতে চাচ্ছি, আমি কেন অমুক ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি, এবং আমি কেন ওই সাবজেক্টটা পড়তে চাচ্ছি। এরপরে যেটা হচ্ছে যে এই সাবজেক্টটা পড়ার পর আমার ফিউচার প্ল্যান কি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়ার পর আমি আসলে ক্যারিয়ারে কি করতে চাই, কেন আমি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা সিলেক্ট করলাম। সেখানে আমাকে সার্টেন কিছু পয়েন্ট দিয়ে এটা প্রুফ করতে হবে যে কেন আমি আসলে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা সিলেক্ট করেছি, কেন আমি এই সাবজেক্টটা পড়তে চাই, এই সাবজেক্টটা পড়তে আমার ইন্টারেস্ট কোথা থেকে আসলো, আমি প্রিভিয়াসলি কোন কোন সাবজেক্ট পড়েছি, কোন কোন টপিকে কাজ করেছি, আমার কোনো পেপার, কোনো পাবলিকেশন, কোনো জার্নাল, কোনো প্রজেক্ট, কোনো থিসিস কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছু এই ব্যাপারটাকে সাপোর্ট করে কিনা সেটা আমাকে প্রথমে এখানে দেখাতে হবে। এবং লাস্ট যেটা 5 নম্বর পয়েন্ট, সেই 5 নম্বর পয়েন্টে এসে আমাকে দেখাতে হবে যে আমি আমার পড়াশোনা করে যে দেশে ফিরব এইটা যে মানে এইটা নিশ্চয়তা কি, কারণ আমাদের দেশে থেকে মানুষ যারা বাইরে অ্যাপ্লাই করে তাদের এসওপিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে এই পয়েন্টটাই দেখতে চাওয়া হয় যে আপনি যে পড়াশোনা শেষ করে দেশে ফিরবেন তার নিশ্চয়তা কি। কারণ মোস্ট অফ দ্য পিপল যারা বাইরে এই ধরনের পড়াশোনা করতে যায়, বাইরের দেশে এরকম একটা ধারণা আছে যে এরা বোধহয় পড়াশোনা করে আর কখনো দেশে ফেরত যাবে না, অথবা মানে অন্য কিছু ধারণা থাকতে পারে। বাট আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন আমাদের এসওপিটা লিখবো, এসওপির লাস্টে গিয়ে আমি যে পড়াশোনা শেষ করে দেশে ফেরত যাব, আমার ফিউচার ক্যারিয়ার প্ল্যান কি, আমার ক্যারিয়ার গ্রোথটা কীরকম হবে, যেমন ধরুন আমি যখন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স পড়তে যাওয়ার জন্য যে এসওপিটা লিখবো সেখানে আমাকে বোঝাতে হবে যে আমি এই মাস্টার্সটা কমপ্লিট করার পর দেশে গিয়ে দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোন কোন কোম্পানিতে কোন কোন জব করে দেশে কি ধরনের ভ্যালু অ্যাড করতে পারবো সেটা তাদেরকে বোঝাতে হবে। সো এই 5টা পয়েন্ট যদি আপনি আপনার এসওপিতে ক্রোনোলজিক্যালি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনার এসওপিটা খুবই মানসম্মত হবে এবং এটা আপনার কল পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিবে। বাট এসওপি রাইট ডাউন করার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্যাপার হচ্ছে যে আপনাকে আপনার কারণগুলো জেনুইনভাবে লিখতে হবে,
কোনো প্রকারের কোনো কপি পেস্ট করা চলবে না। ইভেন একটা এসওপি 95-97% এর উপরে লেখা প্যালাগ্রিজম ছাড়া 100% ইউনিক কন্টেন্ট হতে হবে। এটাই হচ্ছে একটা এসওপি লেখার মূল চ্যালেঞ্জ। বাট এসওপিতে আপনি যদি এই ইউনিকনেসটা বজায় রেখে কাট কপি পেস্ট না করে আপনার নিজের কথাগুলোকে যদি সাজিয়ে দুই পৃষ্ঠার মধ্যে এমনভাবে লেখেন যাতে এই 5টা পয়েন্ট কভার করে, তাহলে এটা আপনার হায়ার স্টাডির সম্ভাবনা বাড়িয়ে দেবে। ধন্যবাদ।